আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রুদ্রান রিফাত। আমার এটা ইউটিউবে ফার্স্ট টিউটোরিয়াল ভিডিও। তো এই টিউটোরিয়ালে আমি আজকে আপনাদের দেখাবো যে টিকটক একটা বর্তমান ট্রেন্ড চলছে বলতে পারেন, ক্যাপকাট দিয়ে কিভাবে এডিট করতে হয় আপনার 15 সেকেন্ডের, জাস্ট 15 সেকেন্ডের একটা ভিডিও। এটা বর্তমান টিকটকের ট্রেন্ড চলছে এবং খুবই পপুলার একটা এডিটিং। তো অনেকে পারেন এবং অনেকে পারেন না। তো যারা পারেন না তারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আর যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও অন ইউটিউব, তো কিছু ভুল হতেই পারে, বাট আশা করি সবাই সেটা ক্ষমা চোখে দেখবেন। তো ভিউয়ার্স, আপনাদের ফার্স্ট অফ অল ক্যাপকাট ওপেন করে আপনাদের পিকগুলো সিলেক্ট করতে হবে, দেন আপনাদের অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। অ্যানিমেশন সিলেক্ট করার পরে আপনাদের কম্বোতে ক্লিক করতে হবে, দেন আপনাদের অ্যানিমেশনগুলো সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি অ্যানিমেশনগুলো অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পরে আমি এখানে আমার মিউজিক অ্যাড করে দেব। এখানে আমি আমার ফার্স্টে যে ইমেজটা আছে সেটাতে রিভলভিং কিউব 2 এই অ্যানিমেশন ইউজ করেছি। দেন এরপরে পিকচারগুলোতে অ্যানিমেশন ইউজ করেছি, ডিস্টর্ট লেফট অ্যান্ড দেন তারপর একটা ডিস্টর্ট রাইট। এভাবে আমি ডিস্টর্ট লেফট রাইট করতে করতে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি অ্যানিমেশন অ্যাড করে নেবেন। এখানে আমি জাস্ট আমি যেটা ইউজ করেছি সেটাই বললাম। দেন মিউজিকটা অ্যাড করে নেওয়ার পরে আপনাদের ইমেজগুলোর মিউজিক অনুযায়ী খেয়াল রাখবেন, আপনাদের মিউজিক অনুযায়ী আপনার ইমেজগুলোর ডিউরেশনটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি আমার ডিউরেশন অনুযায়ী ডিউরেশন সেট করে নিচ্ছি, দেখেন। সবাই সেটা আপনার ইমেজ অ্যান্ড মিউজিকের উপর ডিপেন্ড করে আপনারা বারবার প্লে করে দেখবেন যে কতটুকু ডিউরেশন দিলে অ্যাকচুয়ালি ক্লিপগুলো প্লে বা মিউজিকের সাথে মিলছে। এখানে দেখেন আমি প্লে করে দেখাচ্ছি আপনাদের। অ্যান্ড লাস্টে আমি ফুল ফাইনাল ভিডিওটা আপনাদের দিয়ে দেব, একদম কমপ্লিট যেটা ফুটার পরে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করতেই পারেন। এগুলো আমার ইমেলগুলো লাগবে না, তো আমি এগুলো ডিলিট করে দেবো। তো এগুলো কমপ্লিট হওয়ার পর উপরে দেখেন একটা অপশন আছে 720p লেখা, আমি এটাতে ক্লিক করে দেবো এবং রেজুলেশনটা 1080p এবং FPSটা 16 FPS-এ দিয়ে এটা এক্সট্রা করে ইম্পোর্টের অপশন আছে, ওখানে ক্লিক করে দেবো। তো এটা ইম্পোর্ট হওয়ার আগ পর্যন্ত আপনারা মনে রাখবেন স্ক্রিন লক করবেন না এবং অ্যাপসটা সুইচ করবেন না। পুরোপুরি কমপ্লিট হওয়ার পরই আপনারা এটা ডান করতে পারবেন, এর আগে পরে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে। তো গাইস, আই ডোন্ট নো আমি কি আপনাদের ভালো মতন বুঝিয়ে দিতে পারছি কিনা বা আপনাদের ভিডিওটা ভালো লাগছে কিনা। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।